আসসালামু আলাইকুম বন্ধুরা, এক দেখাতেই অ্যাকচুয়ালি অনেকে কিন্তু মনে করবেন এটা জিপ গাড়ি। আসলে এটা হচ্ছে এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশের সবচাইতে যে গাড়িটা বেশি ইউজ হয় এবং যেটা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম যারা গাড়ি সম্বন্ধে জানেন বা পছন্দ করেন সবাই কিন্তু এই গাড়িগুলো কেনার জন্য আগ্রহী। তো আসলে আজকে সেই সুবাদে আপনাদের মাঝে এত ফ্রেশ একটি লো প্রাইসে, যাদের বাজেট সীমিত, এই গাড়িটা কিন্তু অনেক হাই রেঞ্জের না, হ্যাঁ মানে একদম সীমিত বাজেটের মধ্যে, যারা রেন্ট কারের জন্য গাড়ি চান অথবা পার্সোনাল ফ্যামিলি ইউজ, আবার অনেকে কিন্তু এখন নির্বাচনীয় কাজের জন্য দেখা গেছে যে সানরুফ সহ গাড়ি চান। দেখেন এটা সানরুফটা কিন্তু অনেক বড়, এইখানে ইচ্ছা করলে একসাথে দুজন একদম অ্যাডাল্ট পার্সন উঠতে পারবেন, বাচ্চারা কিন্তু দুই তিনজন উঠতে পারবেন। আর পিছনে যে সিটটা আছে এখানে কিন্তু অনায়াসেই, এদিকে আসো, তিনজন মানুষ কিন্তু পিছনেও একদম বড় মানুষ বসতে পারবে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে পিছনে তিনজন, সামনে তিনজন আর এখানে দুজন, মানে 8 সিটের একটি সানরুফ উইথ মনরুফ। সামনে কিন্তু মনরুফ আছে, এই যে এখানে, হ্যাঁ এদিকে দেখাও, এখানে কিন্তু মনরুফ আছে, এই যে দেখেন এটা কিন্তু মনরুফ আছে, এটা হাফ ওপেন হবে। আর সানরুফটা দেখতেই পারতেছেন কত চমৎকার। তাছাড়া গাড়িটার সম্পূর্ণ ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার, আর এসিটাও কিন্তু একদম মানে ভলিউম এসি, বাট হচ্ছে গিয়ার টাচের মতো, মানে এটাও কিন্তু খুবই ভালো। ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল, গিয়ার লিভার, এভরিথিং, গাড়িটার সাসপেনশন বলেন, ইঞ্জিন কন্ডিশন বলেন, আমি কোন দিকে বলবো যে গাড়িটা কোন দিকে ভালো না, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইড খুবই ভালো কন্ডিশন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখি এবং ভিডিও শেষে আমাদের গাড়িটার দাম এবং আমাদের লোকেশন বলে দিব, আমি প্রাইস রেঞ্জ এবং আমাদের মডেল সবকিছু বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা। আর আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িটার, এদিকে চলে আসো, এই গাড়িটার কিন্তু আপনার ওয়ান ডোর পাওয়ার, হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার, দেখেন আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন, এই দেখেন ওয়ান ডোর পাওয়ার, আমি এই ডোরটা ক্লোজ করি, এই যে ওয়ান ডোর পাওয়ার অটোমেটিকলি লেগে যাচ্ছে, হ্যাঁ চমৎকার একটি গাড়ি, চমৎকার, একদম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সুপার ফ্রেশ কন্ডিশন। সো আমরা এখন সামনে থেকে কথা বলি এবং আমি আস্তে আস্তে সম্পূর্ণ গাড়িটার বডি আর প্রত্যেকটা সাইড দেখাবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, মোটামুটি আপনারা কিন্তু একটা ধারণা নিয়ে ফেলেছেন যে আমি এখন আপনাদের মাঝে আজকে কোন গাড়িটি নিয়ে আসছি। এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স নোহা মডেল একটি গাড়ি, এবং এটা কিন্তু লিমিটেড এডিশনের একটি গাড়ি, যেহেতু সানরুফ আছে উইথ মনরুফ, এটা কিন্তু এক্স নোহা। এর আগে আমরা ফিল্ডোরা নোহা বিক্রি করেছি, আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল অনেক নোহা থাকে, বাট এই নোহাটার সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট, কারণ এটাতে সানরুফ আছে প্লাস মনরুফ আছে, গাড়িটাতে 8 সিটের গাড়ি, স্পেসটাও অনেক বড়। এটা কিন্তু অনেকে আবার মনে করে ভক্সি, বাট এটা হচ্ছে অরিজিনাল এক্স নোহা লিমিটেড এডিশনের। তো আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2002, রেজিস্ট্রেশন 2008, গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার, ইন্টেরিয়ার ফুললি বিস্কিট এবং টোটালি ইন্টেরিয়ারটা উইডেন প্যানেল আছে। তাছাড়া এই গাড়িটার ফুয়েলটা পাচ্ছে অকটেন প্লাস এলপি সিএনজি কনভার্ট করা আছে, ইঞ্জিন সিসি হচ্ছে 2000 পেপার, ফুললি আপটুডেট আছে। আপনারা চাইলে এই গাড়িটার নেমও সাথে সাথে ট্রান্সফার করে নিতে পারবেন। তাছাড়া গাড়িটা আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অনলি ফার্স্ট পার্টি ইউজ। সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি, আর এই ভিডিও দেখার আগে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আপনাদের আপনাদের থেকে আপনারা কমেন্টস করবেন আমাদেরকে, আপনাদের যদি কোনো গাড়ির প্রতি কোনো রিকোয়ারমেন্ট থাকে অথবা কোনো গাড়ির বিষয়ে জানতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি এবং ভিডিও শেষে আমি আমাদের লোকেশন এবং এই গাড়িটার প্রাইস বলে দেবো ইনশাআল্লাহ, সাথেই থাকবেন বন্ধুরা। আমরা ফার্স্ট এই গাড়িটার যেই দুটো হেডলাইট, আমি হেডলাইট দুটো দেখাবো, দেখেন 2002-এর একটি গাড়ি, বাট এক কথা বলতে গেলে এখনও গাড়িটার যেই টোটালি আউটলুকসটা, এটা কিন্তু মনে হয় যে একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি। আর এই গাড়িটা মোটামুটি বলতে গেলে যে অল সাইড কমপ্লিট, যেমন আপনার এখানে বাম্পার লাগানো আছে সামনে এবং পিছনে সিট কাভার লাগানো আছে, সো আমরা ফ্রন্ট সেটটা দেখালাম। আর এই গাড়িটার কিন্তু প্রত্যেকটা গ্লাস, হ্যাঁ মানে অনেকে কিন্তু প্রশ্ন করেন যে গ্লাসটা অরিজিনাল কিনা, এই যে দেখেন এখানে এদিকে আসো, এই যে এখনও টয়োটার লোগো আছে এবং যে বিটটাও ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল গ্লাস, আমরা লেফট সাইডটা দেখাবো। এটা কিন্তু নিউ শেপের গাড়ির সাথে তুলনা করতে পারেন আপনারা, টোটালি গাড়িটাতে দেখেন নিকেল প্যানেল আছে এবং ডোরে হ্যান্ডেলগুলো একদম নিকেল, অ্যালো হুইল টায়ার তো একদম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, প্রত্যেকটা অ্যালো হুইল টায়ারের কন্ডিশন খুবই ভালো। সো আমরা এখন সরাসরি গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো, ব্যাক সাইডটা কিন্তু ওভারঅল ফ্রেশ এবং দুইটা ব্যাক লাইটের কন্ডিশনও খুবই ভালো আছে। আমরা রাইট সাইডটা দেখাবো, টোটালি স্পটলেস, মানে এক কথায় বলতে গেলে ইউজ কারের বাজারে একদম রিকন্ডিশনের মধ্যে একটি লো প্রাইসে আপনারা নোহা পাচ্ছেন। আমরা এখন ব্যাক সাইডটা দেখাবো, এদিকে চলে আসুন,
বন্ধুরা রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এদিকে আসো, দেখেন এই যে একটা ভিডিও কিন্তু এখন হাত দেওয়া হয় নাই। নর্মালি আমাদের এখানে ডেন পেন করতে গেলে এই ভিডগুলা কিন্তু খুলতে হয়, সো অ্যাক্সিডেন্ট হলে এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রুভমেন্ট যে গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। আর এখানে দেখতে পারতেছেন বড় একটা সিলিন্ডার লাগানো আছে। বাট তারপরেও আরেকটা কথা বলি, এটা কিন্তু অবশ্যই পার্সোনাল ইউজ হয়েছে, এটা কোনো ব্যবসার পারপাস ইউজ হয় নাই। আর ভিতরে তো আমি ফার্স্টে দেখালাম, আমরা রাইট সাইড চলে আসি। বন্ধুরা গাড়িটা কিন্তু ওয়ান ডোর পাওয়ার, এদিকে চলে আসো। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে এটা কিন্তু ভালো মানে একটা সিট কাভার লাগানো আছে, আর স্পেস তো পিছনে কিন্তু অনেক ব্যাপক স্পেস। হ্যাঁ, নোহা গাড়ি তো, সো এটার মানে স্পেস নিয়ে কোনো সমস্যা কেউ হয় না, আমি কখনো পাই না ইনশাল্লাহ। কারণ এই গাড়িতে 7% 8% ইজি বসা যায়। আর আপনি তো সিট ইচ্ছা করলে আপ ডাউন করতে পারবেন অপশনটা। আচ্ছা যাই হোক, ওই সাইডের সিটটা ওপেন ইয়ে করা যায়। আর এখানে কিন্তু আপনারা চাইলে এটা, হ্যাঁ এইভাবে কিন্তু ইউজ করা যায় যে দেখা গেছে দুজন 2% বসছেন, তো সেই এখানে আপনারা দেখা গেছে আমরেজের মতো বা হেডরেজের মতো এইভাবে কিন্তু হাত রাখা যায়। এখানে কিন্তু স্পেসটা ভালো আছে। আর তাছাড়া যেহেতু সানরুফ আছে, বাস আপনারা চাইলে এসি অফ করে, আর এসির সিস্টেমটা এদিকে আসো। এখানে কিন্তু দোয়েল এসি টোটালি গাড়িটাতে দেখেন যে সিলিংয়ের প্রত্যেকটা স্টেপে আপনার এসির যে ব্লোয়ারটা আছে, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড মিডল প্রত্যেকটা সাইডে যারাই বসবেন, এসি নিয়ে কখনো আপনারা মানে যেহেতু গরমকাল বড় গাড়ি বেশি পার্সন থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এসি একটা অনেক বড় একটা মেজর বিষয়। তো আলহামদুলিল্লাহ এই গাড়িতে এসি নিয়ে মানে কোনো প্রবলেম হবে না, যেহেতু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পার্সনের উপরে কিন্তু এসির ব্লোয়ারটা আছে। সো আমরা এখন সরাসরি গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদের একটু দেখাবো, সাথেই থাকবেন। আর আমি ফার্স্টেই বলেছি গাড়িটা কিন্তু কি স্টার্ট, বাট টোটালি গাড়িটাতে কিন্তু উডেন প্যানেল আছে, আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে যেখানে ফ্যাব্রিক্সটা আছে এটাও কিন্তু ভালো আছে, এবং ডোরের ভিতরে প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু টোটালি নিকেলের। সো আমি এখন স্টার্ট দিব গাড়িটা। আপনারা দেখতে পারলেন যে আমি কিন্তু ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই। সো আমি এখন গাড়িটা আপনাদেরকে ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো। আর এদিকে আসো, এখানে কিন্তু গিয়ার লিভারের যে অপশনটা, এটা কিন্তু ড্যাশবোর্ডে মানে অনেকটা স্টার্টিং গিয়ার লিভার যেটা থাকে ওইরকম, বাট এটা হচ্ছে আপনার যেহেতু অটো গিয়ারের গাড়ি, সো এই যে আমি একটু গিয়ারে লাগালাম, এই দেখেন আমি এই মুহূর্তে ড্রাইভ মোডে ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি, বাট গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ শেকিং নেই। সো আমি ব্যাক গিয়ারে লাগাই। এই যে এখানে কিন্তু ব্যাক ক্যামেরা চলে আসছে, আমার ব্যাক গ্লাসটা ওপেন আছে, সো উপরের ভিউটা আসছে। আর এসির কথা যদি বলি বন্ধুরা, এক কথায় বলতে গেলে আমি এসিটা ছেড়ে দেখাই। সো এসির কথা যদি বলি বন্ধুরা, এসির পারফরমেন্স খুবই বেটার এবং খুবই সুপারকুল হচ্ছে। আমি টোটালি হাইটা দিয়ে রেখেছি, এখানে দেখেন হাই লো অপশন আছে। সো এটা কিন্তু সফট আছে, এখানে কিন্তু সফট আছে, হাই লো আছে, যে হাই লো অফ, আমি যে অফ করতে চাইলে অফ। সো এসির পারফরমেন্স কিন্তু খুবই বেটার। সো আমরা এখন সরাসরি আমাদের গাড়িটা যে ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন বন্ধুরা। বন্ধুরা যারাই আছেন স্কিপ করবেন না, আমি একদম শেষ মুহূর্তে চলে আসছি ভিডিওটা। তো আমি ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। যে আপনারা দেখতেই পারতেছেন গাড়িটা স্টার্ট আছে, বাট কোনো শেকিং অথবা নকিং না, আমরা ইঞ্জিনের সাউন্ডটা শুনি। সো আমি চতুর্দিক থেকে যদি দেখাই, দেখতে পারবেন যে একটা বনাটাও ভিডিও হাত দেওয়া হয় নাই। সো ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে। এরপরও আপনারা যখন আসবেন, অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন, আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন বন্ধুরা। সো এটা যে পাওয়ার ডোর আমি ফার্স্টেই দেখিয়েছি। তো এখন আসি আমরা গাড়িটার দামের বিষয়ে বন্ধুরা। সো বন্ধুরা আমি দামের বিষয়ে বলার আগে একটা ছোট্ট কথা বলি। অলরেডি দেখেন আজান হচ্ছে, হ্যাঁ আল্লাহ তাআলা ডাকতেছেন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্তে 5 বার। এমন কে আছে আমাদের কোন বন্ধু যে বারবার ডাকে? দেখেন আপনি আমি, আমরা যদি কাউকে ডাকি আর ডাকার পরে যদি সে না আসে তখন কিন্তু আমরা ডাকি না। আপনি আমি কেউ যদি অন্যায় করে তাকে যদি একবার মাফ করি, এরপর যদি সে আবার অন্যায় করে, আরেকবার মাফ করি, আবার অন্যায় করে, আবার মাফ চায়, আমরা তখন মাফ করি না। সো আমরা এমন এক স্রষ্টা পেয়েছি, আমরা এমন এক রব পেয়েছি যে বারবার ডাকতেছে আমরা না যাওয়ার পরেও, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেকে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমাদেরকে মাফ করতেছে। আমরা চাই না চাই আমাদের প্রয়োজনীয়তা সবসময় আমাদের রব পুরা করতেছে। সো এর জন্য তার জন্য একটু অন্তর থেকে কখনো কি খারাপ লাগে না আপনার, যে নামাজটা পড়া দরকার, আল্লাহকে স্মরণ করা দরকার? সো এর জন্য আমি মনে করি যে অবশ্যই যে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে, প্রকৃতপক্ষে যে আপনাকে চায়, উনি হচ্ছে আমাদের রব, রব্বি আল্লাহ। সো
তো এর জন্য এখন থেকে আপনি চেষ্টা করুন যে আজকে থেকে এই মুহূর্ত থেকে যা হয়েছে এতদিন আপনি নামাজ পড়েন নেই ঠিক আছে আল্লাহর কাছে ক্ষমা চান আজকে থেকে এই মুহূর্ত থেকে নামাজটা শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে অবশ্যই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তো এর জন্য নিজে নামাজ পড়ুন এবং আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের প্রতি আহ্বান করুন সো বন্ধুরা কথা বাড়াবো না যেহেতু আজানও হয়ে গেছে এখন আমি গাড়িটার প্রাইস নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 12,20,000 টাকা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস বাট এটা কিন্তু ফাইনাল প্রাইস না আপনারা কেউ রাগান্বিত হবেন না গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইউজ করে আসলে ফিক্সড প্রাইসে বেচা কিনা হয় না এটা আমরা মানে জাস্ট আমরা দাবি করেছি বাট আপনারা যখন আসবেন আপনাদের সুযোগ সুবিধা মতো আপনাদের মানে আপনাদের যে অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী আপনি আমাদেরকে একটা রিকোয়েস্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে একটি ভালো দামে গাড়িটাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানি লিমিটেড তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম